সুপার হিরো কৃষ চরিত্রটি দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশন। এরই মধ্যে এই সিরিজের তিনটি কিস্তি মুক্তি পেয়েছে। শোনা যাচ্ছে এবার আসতে চলেছে কৃষ ৪। সিনেমাটির জন্য নতুন চমক হলো এখানে গান গাইবেন ঋত্বিক। এই খবরটি কৃষ ভক্তদের জন্য বেশ সাড়া ফেলেছে। রাকেশ রোশন যথারীতি এটি পরিচালনা করবেন। পরিচালক এই মুহূর্তে ছবিটির চিত্রনাট্য পর্যালোচনা করছেন, যা এরই মধ্যে লেখা হয়েছে। এক সাক্ষাৎকারে বলিউডের নামী প্রযোজক পরিচালক রাকেশ জানিয়েছেন, তিনি কৃষ ৪ নিয়ে ব্যস্ত রয়েছেন, খুব দ্রুতই ছবির কাজটি শুরু করতে চান। বর্তমানে ছবির সঙ্গীতের কাজ শুরু হয়েছে। বরাবরই রাকেশ রোশন তার চলচ্চিত্রে সঙ্গীতকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। শ্রুতি মধুর গানের জন্য তার ছবিগুলোর সুনাম রয়েছে। এবারেও তিনি কিছু গান নিয়ে আসতে চাইছেন যা সবার মনে দাগ কাটবে। তারই একটি অংশ হিসেবে ছেলেকে দিয়ে গাওবেন একটি গান। লকডাউন চলাকালীন ঋত্বিক রোশন তার পিয়ানো বাজানো এবং গান উপভোগ করার ভিডিও শেয়ার করেছিলেন। দেখে মনে হচ্ছে অভিনেতা তার নতুন গানের জন্য প্রস্তুত। শেষ কিস্তি কৃষ ৩ ২০১৩ সালে মুক্তি পায়। সেখানে ঋত্বিকের পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউত এবং বিবেক ওবেরয়কে দেখা গিয়েছিল। প্রান্তি সরোয়ার, সময় সংবাদ।